إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عن عثمان بن أبي العاص رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اجعلني إمام قومي قال أنت إمامهم واقتدي بأضعفهم واتخذ مؤذنا لا يأخذ على أذانه أجرا رواه أحمد وأبو داود والنسائي وصححه الشيخ الألباني رحمهم الله الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান এর ব্যবস্থা করেছেন সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাতু সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে মসজিদের আদব ও আহকাম তথা বিধি বিধান এই পর্বে এটা দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা কিছু বিষয় আলোচনা করেছিলাম আসলে মসজিদ এটা একটি বিশাল রাষ্ট্রের মতো এখানে যে কত বিধি বিধান আছে তা যারা আপনারা একটু ইসলাম নিয়ে চর্চা করেন বা এই বিষয়ে পড়াশোনা করেছেন তারা আশা করি বুঝতে পারবেন যে এখানে কত বিধি বিধান মাসআলা মাসাইল নিহিত রয়েছে মসজিদ এটি আল্লাহর ঘর এটা নির্মাণের যে ফজিলত সেগুলো আপনারা জানেন আমি এগুলো যেহেতু বিভিন্ন খুতবায় বলেছি এই জন্য গত জুমায় আমি একটু শর্টে সংক্ষেপে মসজিদ সংক্রান্ত যে ইমামের বিষয়টি সেটি প্রাধান্য দিয়েছিলাম অন্যথায় মসজিদ নির্মাণের ফজিলত গুরুত্ব এগুলো আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে নিজের বাড়ি ঘরের চিন্তা না করে প্রথমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন এর ফজিলত আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই মসজিদের সাথে সম্পর্ক রাখা এই মসজিদের সেবা যত্নে নিজেকে নিয়োজিত রাখা এই মসজিদে একটা সকাল একটা বিকাল অতিবাহিত করানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন জেনেছেন তা আমরা মসজিদ সংক্রান্ত মাসআলা মাসালের মধ্যে নির্মাণের সাইডটা আপাতত আলোচনা করছি না এবং মসজিদে অবস্থান করা মসজিদ বানানোর ফজিলত এগুলো আমরা কিছুটা এই পর্বে আলোচনা করছি না আমরা শুরু করেছিলাম যে মসজিদে আমরা মূলত দুই শ্রেণীর মানুষ বসবাস করি একজন হচ্ছেন ইমাম এক শ্রেণী হচ্ছেন ইমাম আর এক শ্রেণী হচ্ছে আমরা মুক্তাদি এই মুক্তাদিদের ভিতরে কেউ আবার আছেন মুয়াজ্জিন কেউ হয়তো বা আছেন খাদিম আর বাকি আমরা সবাই প্রায় সাধারণ মুসল্লি মুক্তাদি
তো এই সংক্রান্ত যে মাসআলা মাসাইল আছে, কিছু আছে শুধু ইমামের সাথে সংশ্লিষ্ট, কিছু মাসআলা আছে শুধু মুক্তাদিদের সাথে সংশ্লিষ্ট, কিছু মাসআলা আছে দুইজনই সমান সমানভাবে মানে রিলেটেড সম্পৃক্ত। তা আমরা ইতিমধ্যে ইমাম পর্বে বেশ কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করেছি, আজকেও আমরা আরও কিছু মাসআলা মাসাইল আপনাদেরকে স্মরণ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। ইমাম হিসাবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি বেতন গ্রহণ করতে পারবেন কি না, এটা একটি মাসআলা। তো মূলত যে কোনো ইবাদত তা হবে শুধুমাত্র লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমন আজকে যারা আপনারা সলাৎ পড়তে এসেছেন, আপনারা কিন্তু সবাই নিশ্চিত যে আমরা কোনো দুনিয়ার টাকা পয়সা এখানে পাবো না। মাঝে মাঝে খিচুড়ির ব্যবস্থা করে কোনো মসজিদে, সেটার ওই টার্গেটে যদি কেউ এসে থাকেন তো উনি ওইটাই পাবেন, উনি সলাতের কোনো অংশ পাবেন না। তাহলে যেমন আপনারা মুক্তাদি হিসাবে সলাৎ পড়তে এসেছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, এমন নয় যে পঞ্চাশটা করে টাকা দেওয়া হবে, যাই সলাৎটা পড়ে আসি পঞ্চাশটা টাকা তো পাওয়া যাবে, এরকমভাবে ইবাদত বন্দেগীতে যত সাইড আছে, সেটা ইমাম হোক, তিনি মুয়াজ্জিন হন, তিনি শিক্ষকতা করেন, তিনি খতিব হন, তিনি কোরআন শিক্ষা দেন, এইভাবে ইবাদতের যত সাইড আছে সবগুলো হবে মূলত লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটার জন্য দুনিয়াবী কোনো পারিশ্রমিক, দুনিয়াবী কোনো বিষয় যেন এর সাথে রিলেটেড না হয়ে যায়, অর্থাৎ বিষয়টা যেন এমন না হয় যে আমি এটা হলে আছি না হলে নাই, এটা হলো মূল কথা। কিন্তু একটি হচ্ছে আজর, এখানে দুটো বিষয়কে আলাদা করা হয়েছে, একটি হচ্ছে আজর মানে প্রতিদান, সেই আজর বা প্রতিদান এটা হবে শুধুমাত্র আল্লাহর কাছে। নবী রাসূল কোনো কথাই বলতেন যে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রব্বিল আলামিন মা আসআলুকুম মিন আজরি, আমি তোমাদের কাছে মজুরি চাই না, এই যে দাওয়াতি কাজ করছি এদের তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি রব্বিল আলামিন, আমার প্রতিদান সেটা আল্লাহর দায়িত্বে, তিনি আমাকে দিবেন। কিন্তু আরেকটি হচ্ছে রাতেব, রাতেব মানে এটা আবার দুই রকম হতে পারে, যিনি ইমামতি করবেন তিনি যদি সচ্ছল হন, অভাব অনটন না থাকে, অর্থের চাহিদা না থাকে, তাহলে তিনি লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য এটা করবেন, সেটাই হচ্ছে সর্বোত্তম। সেটা ইমাম হোক মুয়াজ্জিন হোক, বরং মুয়াজ্জিনের ব্যাপারে তো সুস্পষ্ট দলিলই এসেছে, যে হাদিসটি আমি শুরুতে পাঠ করলাম সেখানে ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইজআলনি ইমাম কওমি, আপনি আমাকে আমার সম্প্রদায়ের, আমার মহল্লার ইমাম হিসাবে দায়িত্ব দিন। এখানে বোঝা যায় দায়িত্ব চেয়ে নেওয়া যায় যদি তিনি যোগ্য মনে করেন। ইউসুফ আলাইহিসসালাম যেমন প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রীর দায়িত্ব চেয়ে নিয়েছিলেন, সব ক্ষেত্রে নেওয়া যাবে না, সব ক্ষেত্রে নেওয়া যাবে না, যে ক্ষেত্রে দেখছেন যে উনি যোগ্য কিন্তু তাকে দেওয়া হচ্ছে না, ডাইন বামে চলে যাচ্ছে দায়িত্বটা, তখন হয়তো বলতে পারেন ওস্তাদ এটা আমাকে দেন, আমি এটা আশা করি ভালো পারব। হয়তো উদাহরণস্বরূপ বলা যায় একটা হোন্ডা নিয়ে কোথাও আমি যেতে বললাম কাউকে, বা আপনি কাউকে বললেন, আপনি এমন একজনের হাতে চাবিটা দিচ্ছেন যিনি আনাড়ি, এই এক বছর হলে হোন্ডা মোটামুটি চালানো শিখেছেন, আর পিছনে যাকে দিচ্ছেন ওনার হলে ২০ বছরের অভিজ্ঞতা, তখন উনি হয়তো বলতে পারেন ওস্তাদ চাবিটা আমাকে দেন তো, কারণ উনি বুঝতেছেন যে এ তো মাত্র এক বছরের হোন্ডা চালানো শিখেছে, ও ডাইন বাম কিছু তো বোঝে না, আর আমার এই ২০ বছরের অভিজ্ঞতা, আমি তো এটা ভালো পারবো আশা করি ইনশাআল্লাহ। এক্ষেত্রে যদি চেয়ে নেন, এটাকে শরীয়তে নিষেধ করা হয়নি, যেটা দলিল হলো ইউসুফ আলাইহিসসালাম প্রধান খাদ্যমন্ত্রীর দায়িত্ব চেয়ে নিলেন, এ যে আলনি কোরআনে সূরা ইউসুফে পাবেন, এ যে আলনি আলা খাজাইনিল আরদি, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব আমাকে দিন, এটা আমি ভালো পারবো, এটা আমি মোটামুটি বুঝি। তো ঠিক এই সাহাবি ওসমান বিন আবিল আস তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার সম্প্রদায়ের ইমামতির দায়িত্ব দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ইমাম, তুমি ইমাম। দেখুন এখানে লোকটা যদি যোগ্য না হতো তাহলে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিতেন না। দলিল আরেকটা হাদিসে কিন্তু আছে, দুইজন ব্যক্তি
আবু মুসা আশারির বংশের রাদিয়াল্লাহু আনহু নবী তাদের আবু মুসা আশারির মাধ্যমে অনুমতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন। গিয়ে তারা কিছু পদ চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ আপনাকে তো আল্লাহই দায়িত্ব দিয়েছেন, তো আমাদেরকে যদি একটু দায়িত্ব এগুলো দিতেন আমরা এটা ভালো পালন করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা আমাদের কাছে দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না। তাহলে এখানে লোকদেরকে মুখের উপরে উত্তর দিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বোঝেন যারা দায়িত্ব চাইলেই তো হবে না, এরা যোগ্য না, যার কারণে ওটাকে ওখানেই বাধা দিয়ে দিয়েছে। আর ওসমান বিন আবিল আস তিনি যেহেতু একজন যোগ্যতম ব্যক্তি, তিনি যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ইমামতির দায়িত্ব দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বললেন আনতা ইমাম, যাও তুমি, তোমার নিয়োগ দিয়ে দিলাম, তুমিও তোমার সম্প্রদায়ের ইমাম। এরপর বলছেন ওয়াক্তাদি বে আদাফিহি, সালাতের ইমামতির সময় তোমরা খেয়াল করবে, তুমি খেয়াল করবে তোমার মুসলিদের ভিতরে যেটা সবচেয়ে দুর্বল তার প্রতি তোমরা খেয়াল, তুমি খেয়াল রেখে ইমামতি করবা। এই পয়েন্টটি আমি সামনে সময় পেলে আরেকটি পয়েন্ট আমার আছে ওখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় নম্বরে বলছেন ওয়াত্তাখিদ মুয়াজ্জিনান লা ইয়াখুযু আলা আযানিহি আজরা, এমন মুয়াজ্জিন তুমি গ্রহণ করবে যে তার মুয়াজ্জিনগিরি করতে গিয়ে কোনো প্রতিদান বা মানে প্রতিদান আশা করে না, গ্রহণ করে না, বিনা পয়সায় আজান দিবে, এরকম কাউকে যদি পাও সেটাই তুমি বেছে নিও। তো মুয়াজ্জিনের ব্যাপারে সুস্পষ্ট দলিল আছে। ওলামাগণ বলছেন শরীয়তে আমরা যেহেতু জানি কেয়াস তো এবাদতে জায়েজ নাই, কিন্তু কেয়াসে আউলাবি, যেটা কেয়াসে আউলাবি অর্থাৎ একটা নিম্নমানের কাজই যদি জায়েজ না হয় তো বড়টা কী করে জায়েজ হয়, তার চেয়ে বড় অপরাধটা কী করে জায়েজ হয়। যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পিতামাতার ক্ষেত্রে বলছেন যে অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ওয়া কিলাহুমা, তাদের দুজনের একজন যদি বার্ধক্য বয়সে তোমার কাছে পৌঁছে যায় ফালা তাকুল্লাহুমা উফ্ফিউ, তাদের দুজনকে উফ ইস বিরক্ত সূচক শব্দ ব্যবহার করবে না, ওয়ালা তানহারহুমা আর ধমক দিবা না, অকুল্লাহুমা কৌলান করিমা, তাদের দুজনের সাথে ভদ্রচিত সম্মান রক্ষা করে কথা বলবে। এখানে মারার কথা নিষেধ করা হয়নি, শুধু বলা হয়েছে ইস বিরক্ত বিরক্তিকর শব্দ বলবা না আর ধমক দিবা না, কিন্তু মারা যাবে কি যাবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বলেননি। এখন বলুন তো যেখানে মারা যাবে কি না যাবে এটা রাব্বুল আলামিন বলার প্রয়োজনই মনে করেননি, কারণ যে জাহিলি সমাজের চিত্রটা, জাহিলি সমাজের যে মানুষগুলো সেই সমাজে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাই, কাবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে যে কোনো ব্যক্তি তার বাবা মাকে বকা দিবে, তখন সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ কেউ কি তার বাবা মাকে বকা দেয়? জাহিলি সমাজের মানুষ মাত্র ইসলামে এসেছে, তারাও জানে না যে বাবা মাকে বকা দেয় এরকম কোনো সন্তান পৃথিবীতে আছে। সুতরাং ওই সমাজে মারার কত প্রশ্নই আসে না, যেখানে বকা দেওয়ার কথা বললেই সাহাবারা নিজেরাই বলেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন সন্তান আছে যে তার বাবা মাকে বকা দেয়? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচক্ষণতার সাথে উত্তর দিয়ে বললেন হ্যাঁ তা ঠিক, তোমরা তো সরাসরি বকা দাও না কিন্তু ভায়া হয়ে যে বকাটা দিয়ে দাও, সেটা কেমনে? কইয়া সুব্বুর রাজুলু আবার রাজুলে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির বাবাকে বকা দেয়, তখন ওই ব্যক্তি আবার আপনার বাবাকে বকা দেয়, তাহলে লাভ কী হলো? প্রকার অন্তরে তুমি তোমার বাবাকেই বকাটা দিলা, কারণ তুমি যদি ওর বাবাকে বকা না দিতা তাহলে সে তো তোমার বাবাকে বকা দিত না, তাহলে তোমার বাবা বকা খাওয়ার মূল কারণ হলো তুমি। এই যে ভায়া করে যে বকাটা দেওয়া হয় নরসম সেটাও মানা করে দিলেন। তো এখানে মারের প্রশ্নটা আসেই নি, বকা দেওয়ার প্রশ্নই যেহেতু সাহাবারা মানছে না তো মারার কথা তো এখানে আসতেই আসার প্রয়োজনই নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেননি। আমরা এটা কী করে বুঝবো? এটাকে বলা হয় কেয়াস আউলাবি, কেয়াস আউলাবি ঊর্ধ্বতন কেয়াস মানে উত্তমতার কেয়াস। যদি ধমকি দেওয়া না যায়, যদি একটু উফ ইসি বলা না যায় তো মারাতর দূরের কথা, এই যে আমাদের ভাষাতে এইভাবে ব্যক্ত করে, তো মারাতর দূরের কথা,
এই যে এটাই যদি জায়েজ না হয় তো ওটা তো জায়েজ হবেই না। এখন এই যে হাদিসটি আমি পাঠ করলাম সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন মুয়াজ্জিন গ্রহণ করো যিনি মজুরি নেয় না। তো এখান থেকে ইমামগণ বলছেন যে ইমাম মুয়াজ্জিনের চেয়ে ইমাম হচ্ছেন আরও গুরুত্বপূর্ণ, আরও উপরের লেভেলের, তার দায়িত্ব আরও অনেক বেশি। তো ওনারটাই যদি জায়েজ না হয় তো ইনারটা জায়েজ হবে কী করে? সুতরাং এই ইমামতি করে আজর যেটা সেটা নেওয়া যাবে না। তবে যদি বাইতুল মাল থেকে কিছু ব্যবস্থা করা হয়, বাইতুল মাল সরকারি কোষাগার, সেখান থেকে যদি আমভাবে সবাইকে দেওয়া হয় তার মধ্যে ইমাম সাহেবকেও দেওয়া হয়। এটা নবী সাল্লামের যুগে এগুলো চালু ছিল। নবী সাল্লাম তার দরিদ্র সাহাবা সহ সবাইকে অ্যাভারেজে কম আর বেশি করে একটা বাৎসরিক একটা দান অনুদান দিয়ে দিতেন, সবাইকে দিতেন তার চলার জন্য, যার যেরকম প্রয়োজন তাকে ওই রকম করে দিয়ে দিতেন। এখন ইমামতো ওই শ্রেণীর মধ্যে পড়ে যান। ইমাম সবাইকে নবী সাল্লাম দিচ্ছেন তার সংসার পরিচালনা করার জন্য, ইমামকেও ওখান থেকে দেওয়া হচ্ছে, এইটাকে কেউ নিষেধ বলছে না। কারণ এটা উনি ইমামতি না করলেও পাবে, যেহেতু তার চলার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এইটা এইভাবে যদি সরকারের পক্ষ থেকে কোনো এমন অনুদান আসে যা দিয়ে তার চলা সম্ভব, বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলে তা দিয়ে চলা সম্ভব, তাহলে এটা যদি তিনি নেন এটা তিনি দোষের ভাগী হবেন না। কিন্তু যদি এমন হয় যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়, আমরা মক্কা মদিনার ইমামের কথা শুনেছি, সেখানে ওই ইমামদের কোনো নির্দিষ্ট বেতন নেই, মাস শেষে একটা ব্ল্যাঙ্ক চেক ইমাম সাহেবের হাতে দিয়ে দেওয়া হবে, আপনার যা লাগে আপনি উঠিয়ে নেবেন ব্যাংক থেকে, এটা হলো তার চাহিদা। তার চাহিদা কত আছে না আছে সেটা ইমাম সাহেব ওইভাবে ব্যাংক থেকে তার প্রয়োজন যেটুকু সেটুকু উঠিয়ে নিয়ে আসবেন। ওখানে নির্দিষ্ট করে বলা হয় না যে 1 লাখ রিয়াল বা 2 লাখ রিয়াল। এই সমাজে চলতে গেলে আপনি যেহেতু একজন দায়িত্বশীল, মানে এত বড় সংসার আপনি দেখাশোনা করেন, মানে সংসার বলতে এত বড় জাতিকে আপনি দেখাশোনা করছেন, কতটুকু হলে নিলে আপনার সংসারটা ভালোভাবে মধ্যম মানে চলবে আপনি সেখান থেকে উঠিয়ে নেবেন। এখানে আরেকটি বিষয় হলো যে ইমাম, আমরা প্রথমে আবার একটু সার কথা বলি, ইমাম যদি সচ্ছল হন তাহলে তিনি বেতন না নিয়েই দায়িত্বটা পালন করবেন, এটা হচ্ছে সর্ব উত্তম। কিন্তু যদি ইমাম এমন হন যে তার অভাব অনটন আছে, হ্যাঁ, উনি যদি ইমামতি করতে থাকেন তাহলে বাহিরের ইনকাম করা তার পক্ষে সম্ভব নয়, আর বাহিরে ইমামতি করতে গেলে, বাহিরে কাজ করতে গেলে ইমামতি করা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এই যে আমরা তাকে আটকিয়ে দিলাম, তাকে অন্য কোনো কাজ করতে দিচ্ছি না, এই ক্ষেত্রে যদি বেতন দেওয়া হয় এটা মানে না জায়েজ নয়। শেখ আলবানী রহিমুল্লাহ বিষয়টি যখন আরবি ভাষায় বলছেন যে আজর নেওয়া জায়েজ নাই তবে রাতেব নেওয়া জায়েজ আছে, তো ব্যাখ্যা করে বলছেন যে হয়তোবা সাধারণ মানুষ বা মানুষের কাছে মনে হবে এইটা হোক আর ওটা হোক ওই পাইলেই তো কিছু, তো নামের মধ্যে চেঞ্জ করে আর লাভ কী? আজর আর রাতেব, আজর কী আর রাতেব কী? বেতন বলি, মজুরি বলি, পারিশ্রমিক বলি, প্রতিদান বলি, যাই বলি, কিছু তো পাইলই, তো এটা তো ওর মধ্যেই যাবে। শেখ আলবানী বলছেন এখানে আসলে সূক্ষ্ম পার্থক্য, সূক্ষ্ম পার্থক্যটা হলো কীরকম, ধরুন জেহাদে ডাক এসেছে, মুজাহিদরা দলে দলে জেহাদে যাচ্ছে, খেয়াল করুন খুব সূক্ষ্ম পার্থক্য, কেউ যাচ্ছেন গনিমতের আশায়, আর কিসের যুদ্ধ টুদ্ধগুলো বা কাফের দুটা মারে পিঠে কামাই করে নিয়ে আসতে পারবো, কিছু মাল পাবো, ধন সম্পদ পাবো, ও এই নিয়তে বের হয়েছে। এই নিয়তটা কোথায় থাকে? কলবের ভিতরে থাকে। আর একজন লেবা ঝিল্লা বের হয়েছে, মরি বাঁচি পাই না পাই আমি আল্লাহর জন্য বের হয়ে গিয়েছি। দুজনই কিন্তু কাজ একই, এবং ধরুন দুইজনই শহীদ হয়ে গেলেন, এবার বলুন তো যিনি নিয়ত করেছিলেন আল্লাহর জন্য বের হয়েছি আর যিনি নিয়ত করেছিলেন মালের জন্য বের হয়েছি, নিয়তটা কিন্তু ভিতরে ছিল, কাজ কিন্তু দুজনের একই ছিল, কাফের সাথে যুদ্ধ করা, মারা মরা, তো এখন দুইজনই শহীদ হয়ে গেছে, আমাদের দৃষ্টিতে দুইজনই শহীদ, কিন্তু আল্লাহর কাছে যখন যাবে তখন তো ধরা খেয়ে যাবে। যিনি লেওয়া ঝিল আল্লাহর জন্য বেরিয়েছিলেন তিনি পাবেন জান্নাত,
আর যিনি ওই যে মালের জন্য বেরিয়েছিলেন আল্লাহর জন্য নয় তিনি কিন্তু যাবেন জাহান্নামে। হাদিস কিন্তু সুস্পষ্ট আছে। হ্যাঁ, ও সবগুলো হাদিসটা আনলে সময়ের মধ্যে বক্তব্য শেষ করা মুশকিল হয়ে যাবে। তাহলে এখানে পার্থক্যটা কী ছিল? নিয়তের পার্থক্য ছিল, কাজ কিন্তু একই ছিল। আচ্ছা ধরুন এবার শহীদ না হয়ে ওটা তো আল্লাহর কাছে পেলেন, বেতন পেলেন আল্লাহর কাছে, উনি বেতন পেলেন আর উনি বেতন পেলেন না, মানে উনি জান্নাত পেলেন উনি জাহান্নাম পেলেন, এটা তো আল্লাহর বেতন, আল্লাহ ওরে বেতন দিলেন ওরে বেতন দিলেন না, কাজ কিন্তু দুজনে একই করেছিল, শুধু নিয়তের চেঞ্জের কারণে উনি পায়নি উনি পেয়েছে। এবার ধরুন যে দুইজনই গাজী হয়ে ফিরে আসলেন এবং বেশ উনিও 100টা উট পেয়েছেন উনিও 100টা উট পেয়েছেন, এখন এই যে লেভাজিল্লা আল্লাহর জন্য করতে গিয়ে উনি 100টা উট পেয়ে গিয়েছেন, এটা কি ওনার মজুরি? তার মানে জিহাদের কোনো প্রতিদান কি আল্লাহর কাছে উনি পাবেন না? অবশ্যই পাবেন, কারণ উনি তো আল্লাহর জন্য বেরিয়েছেন, ভাগ্যক্রমে শহীদ না হয়ে গাজী হয়ে 100টা উঁটও পেয়ে গেছে। তাহলে ইনি নিয়তের কারণেও 100 মানে আল্লাহর জন্য করলেন উঁট 100 পেয়ে গেলেন, আর আনাক আল্লাহর বান্দা বেরি হয়েছিল উঁটের জন্য যেন তো উঁট কিছু পায়, তাহলে সেও 100টা উঁট পেল। এখন পাওয়া কিন্তু সেও পেয়েছে ও পেয়েছে, কিন্তু নিয়তের কম বেশির কারণে সে তার নেওয়াটা অবৈধ হয়ে গেছে আর এনার নেওয়াটা কী হবে? বৈধ হবে। এই জন্য যদি ইমাম সাহেব তিনি ইমামতি তো করবেন লেওয়াজিল্লা আল্লাহর জন্যই, উনি ইমাম না হলেও মুক্তাদি হয়তো সালাত করবেনই, ওটাও আল্লাহর জন্যই করবেন। যদি তার অভাব অনটন থাকে, আর এখন আমাদের যেহেতু বাইতুল মাল নেয়, তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে? আমাদের মসজিদ কমিটিকে আমরা বাইতুল মালের দায়িত্বশীল মনে করব। এনারা এখন বাইতুল মাল পরিচালনা করছেন, তাদের পক্ষ থেকে মানসম্মতভাবে এই বর্তমান প্রেক্ষাপটে চলার জন্য তাকে যদি কিছু বিষয় দেওয়া হয়, এটাকে বেতন বলা হয়, এটাকে আজর, যেটা আরবি ভাষায় আজর, আজর বলা হয় না, কারণ আজরটা শুধু কার কাছে পাবে? আল্লাহর কাছে। আমি কিন্তু আবারও আপনাদেরকে বলবো যে শব্দ দুইটা যদিও দুই রকম মনে হচ্ছে, যে একটা বেতন আর একটা আজর, আরবিতে রাতে বা আজর, আমাদের বাংলা ভাষাতে কিন্তু সবই একই নামে চলে, ওই মজুরিও যা পারিশ্রমিকতা বেতনও যা পারি, মানে সব কিছু করে একই রেঞ্জে চলে, কিন্তু আরবি ভাষাতে দুটো শব্দের ভিন্ন অর্থ আছে, একটা হলো বেতন আর একটা হলো মজুরি, দুটো আলাদা আলাদা অর্থে ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে ইমাম সাহেবের জন্য যদি কর্তৃপক্ষ কিছু নির্ধারণ করেন তার চলার জন্য, এইটা নেওয়া তার জন্য কখনোই অবৈধ হবে না। তবে আমি আবারও বলছি, সামর্থ্যবান ব্যক্তি যদি থাকেন যিনি এটা না নিয়েও ইমামতি করতে পারবেন, সেটাই তার জন্য ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সংসারটা কীভাবে চলত? তিনিও তো ইমামতি করতেন, তিনি শুধু ইমাম মানে কি সলাতের ইমাম নন, তিনি রাষ্ট্রেরও ইমাম, যেটাকে বর্তমানের ভাষায় প্রধানমন্ত্রী বলা যায়। গণতন্ত্রের পরিভাষায় আমি বলছি না, বর্তমানে দেশের যিনি সর্ব উচ্চ পদে আছেন তাকে আমরা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালন করেছেন, তার সংসারটা কীভাবে চলত? হ্যাঁ, তিনি গনিমতের মাল থেকে যুদ্ধলব্ধ সম্পদ সেখান থেকে 1/5 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাজেট করা থাকত। আপনি 100টা উট পেয়েছেন এই যুদ্ধে, এর মধ্যে থেকে 20টা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর বাকি 80টা হবে সব যোদ্ধাদের মাঝে বণ্টন হবে। সব নীতিমালা আছে, এখানে পদব্রজী যারা যারা পায়ে হেঁটে যুদ্ধ করেছে তারা একরকম ভাগ পাবে, আর একটা অশ্বারোহী নিজের ঘোড়া নিয়ে যুদ্ধে আসছে ওর মজুরি আবার বেশি হবে, কারণ যে পদাতিক অত ঘোড়ার খরচ নাই, আর যে ঘোড়া লালন পালন করছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ওর লালন পালন তো খরচ আছে, তার পদাতিক পাবে 1টা উঁট আর ঘোড়াওয়ালা পাবে 3টা উঁট, মানে ওর জন্য 1টা আর ঘোড়ার জন্য 2টা, ওর খরচ বেশি, যুদ্ধ অস্ত্র লালন পালন করতে তার খরচ আছে। এইভাবে নবসম বন্টন করতেন। যখন খাইবার বিজয় হলো তখন তিনি ফাতাক একটা অঞ্চল পেয়ে গেলেন এবং খাইবারের কিছু জায়গা বেশ ভালো মানে একটা জায়গা পেলেন, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার চালানোর জন্য 1 বছরের খাবার, কারণ খেজুর তো বাৎসরিক ফল আপনারা জানেন, এটা খেজুর বাৎসরিক ফল, এটা 2 মাস পর পর আসে না, বছরে 1বার আসে। তো এই বাৎসরিক তার পরিবার চলার জন্য কতটুকু খাবারের প্রয়োজন ওই খাবারটুকু প্রত্যেক বিবিকে আলাদা আলাদা করে দিয়ে দিতেন, এটা খয়বার বিজয়ের পরে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সংসারটা চলেছে। এর মানে এটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি যে সম্পদের মালিক হলেন
এটা কিন্তু তার পরিবারের মাঝে বণ্টন হতো না। মারা যাওয়ার পরে যা অতিরিক্ত থাকতো পরিবার চালানোর পর সেটা তিনি অসহায় গরিব মিসকিন, হ্যাঁ, নিজের আত্মীয়স্বজনের মধ্যে গরিব মিসকিন ইয়াতিম তাদের মাঝে আবার ওখান থেকে বণ্টন করে দিতেন। আর যোদ্ধারা যেটা পেয়েছে ওরা তো নিজেরাই মালিক হয়ে গিয়েছে। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, উনি বাজার মাথায় কাপড়ের পটলা নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে টেনে ধরলেন, আপনি কোথায় যান? বলে বাজারে যাচ্ছি। তো খেলাফত দেখবে কে? খেলাফতের দায়িত্ব আপনার স্কন্ধে, আপনি যান বাজারে। তো খেলাফত দেখবে কে? তোমাদের আমার সংসার চলবে কীভাবে আমি বাজারে না গেলে? বলছে না, আপনার বাজারে যাওয়া যাবে না, আপনাকে খেলাফত দেখতে হবে, তবে আপনার সংসার চলার জন্য যা লাগে সেটা বাইতুল মাল ব্যবস্থা করবে। তো এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য বাইতুল মাল থেকে সামান্য, তাদের পরিমাণ তো সামান্য, তখন একদিন আপনাদের খুতবায় বলেছিলাম একবার যে সামান্য ওই তা না, ওই সমাজে চলার জন্য মোটামুটি মধ্যম মানের বলা যায় এমন একটা ব্যবস্থা খোলাফত থেকে করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি বেশ কিছু সাইট চেঞ্জ করলেন, বিশেষ করে সেনাবাহিনীর যে নিয়ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ছিল সেটা ছিল যে বিজিত এলাকা, বিজিত এলাকা, বিজিত সম্পদ সব মুজাহিদদের মাঝে বণ্টন করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এইভাবে বিজিত এলাকাগুলো যদি আমরা মুজাহিদদের মাঝে বণ্টন করে দেই তাহলে সম্পদটা একপেশে হয়ে যাবে, অর্থাৎ মুজাহিদরা মানে সম্পদের পাহাড় গড়বে, আর যারা জিহাদে যেতে পারেনি পঙ্গু প্রতিবন্ধী গরিব অসহায় দরিদ্র বা পরে ইসলাম গ্রহণ করে ইসলামে আসছে এই লোকগুলো রিক্ত হস্ত হয়ে যাবে, সম্পদ সব ওই শ্রেণীর মাঝে কুক্ষিগত হয়ে যাবে। তখন তার ইস্তেহাদি হলো যে সেনাবাহিনীদেরকে আর বিজিত এলাকা ওইভাবে দিয়ে দিতেন না, মানে এটা রাজকোষাগারে থাকবে, এখানে 100 বিঘা জমি দখল হয়েছে এটা সরকারের রাজস্বর মধ্যে যাবে, আর সেনাবাহিনীদের জন্য মাসিক বা বাৎসরিক একটা ভাতার সিস্টেম করলেন। তাহলে দেখুন জেহাদের জন্য যাবে, ইসলামের রাষ্ট্র রক্ষার জন্য সেনাবাহিনী এবং সৈন্যের দায়িত্ব পালন করবে, তাদের ওমর রাদিয়াল্লাহু আনহু ভাতার ব্যবস্থা করলেন। এবং খলিফারা এভাবেই তাদের জীবন চলার জন্য আপনার এই মানে বাইতুল মাল থেকেই বেতন হোক, আর যেটা মজুরি বলেন, মজুরি তো নয়, যেটা আমরা আগে বলছি এটা আল্লাহর কাছে থাকবে, ওটা তো আল্লাহ দিবেন, সংসার চলার জন্য যতটুকু প্রয়োজন সেটা ওই বাইতুল মাল থেকে ব্যবস্থা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে যথাযথভাবে আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد সম্মানিত মুসলিমবৃন্দ আসলে আজকে বেশ কয়েকটি মাসআলা বলার নিয়ত ছিল তো সময় স্বল্পতার কারণে দেখা যায় একটাই বলতেই সময় প্রায় শেষ হয়ে গেল তো আসলে আমরা যখন খুতবার বিষয়ে প্রস্তুতি নেই তখন আমাদের ভিতরে কিন্তু বেশ টেনশন কাজ করে যে আসলে এইটুক দিয়ে আমার সময়টা কভার হবে কি না, হ্যাঁ, একটা কিন্তু টেনশন ভিতরে কাজ করে, এই জন্য অনেকগুলো প্রস্তুতি নেওয়া লাগে যাতে করে সময়ের আগে আমার খুতবা শেষ না হয়। আর কাটাই কাটাই শেষ করা এটাও কিন্তু একটা জটিল বিষয়, একটা বিষয় শুরু করলেন মাঝখানে সে থেমে শেষ করে দিলেন এটাও জটিল, খুতবার বিষয়টা স্বল্প অল্প হওয়া যেমন ঠিক এটা নিয়ে হয়তো কোনো সময় আবার আপনাদের সামনে আলোচনা করব। তো আরও কিছু বিষয় ছিল তো যেহেতু সময় আমাদের শেষ হয়ে গিয়েছে আমরা সামনে ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।